আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমি আলোচনা করব কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা। সপ্তম শ্রেণী বিষয় গণিত, অ্যাসাইনমেন্ট নম্বর 1, এটি হচ্ছে তৃতীয় সপ্তাহের জন্য। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো আমরা প্রশ্নটি আগে দেখে আসি। আমাদের যে প্রশ্নটি সেটি হচ্ছে সপ্তম শ্রেণী বিষয় গণিত, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 1, অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা, এটা হচ্ছে প্রথম অধ্যায়। আর পাঠ্যসূচি অন্তর্ভুক্ত পাঠ ও নম্বর বিষয়বস্তু আছে হচ্ছে সংখ্যার বর্গ ও বর্গমূল, উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল, সংখ্যার বর্গমূল নির্ণয়, মূলদ ও অমূলদ সংখ্যা, সংখ্যা রেখায় মূলদ ও অমূলদ সংখ্যার অবস্থান। ওকে, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, তুমি একটি 3 অঙ্কের পূর্ণ বর্গ সংখ্যা লিখো এবং 2টি ভিন্ন পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। অর্থাৎ অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত 2টা কাজ আছে। একটা, 1 নম্বরটা হচ্ছে 3 অঙ্কের একটি সংখ্যা ধরতে হবে এবং সেটিকে 2টি পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে। আর 2 নম্বরটা হচ্ছে একটি সৈন্য দলকে 9, 12 ও 20 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। সৈন্যদলকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় করো। নির্দেশনা, উৎপাদক ও ভাগ প্রয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। প্রদত্ত সংখ্যাগুলো লসাগু নির্ণয় করে সারিতে সাজানো সৈন্য সংখ্যা বের করে প্রাপ্ত সৈন্য সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে উৎপাদকের জোড়া তৈরির মাধ্যমে পূর্ণ বর্গ সংখ্যা তৈরি করে সৈন্য সংখ্যা নির্ণয় করতে হবে। আচ্ছা, এটি রুব্রিক্স আছে বর্গ সংখ্যা লিখন, উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার সংখ্যাটির বর্গমূল নির্ণয়, সারিতে সাজানো সৈন্য সংখ্যা নির্ণয়, বর্গাকার সাজানো সৈন্য সংখ্যা নির্ণয়। ওকে, আমরা প্রশ্নটি দেখলাম, এখন এই প্রশ্ন 2টির অ্যান্সার করবো আমরা। ওকে, চলো যাই। আমাদের প্রশ্ন 1 নম্বরটি যেটি সেটি কেবল পড়ে শোনালাম যে তুমি একটি 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা লিখো এবং 2টি ভিন্ন পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। ওকে, এখন আমি চেষ্টা করব যে 1 নম্বর অঙ্কটা তুমি 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা লিখো। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যাটা কি আগে বলে নেই। পূর্ণবর্গ সংখ্যাটা যেটির বর্গমূল করা যায়, এরকম সংখ্যা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, আমি ধরে নিলাম 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা একটা ধরে নিলাম হচ্ছে 121। ওকে, এটি হচ্ছে 3 অঙ্কের, 1, 2, 3 অঙ্কের। এখন এই 21কে 2টি ভিন্ন পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে। একটি ভাগ প্রয়োগের মৌলিক উৎপাদকের সাহায্যে, একটি ভাগ প্রয়োগের সাহায্যে নির্ণয় করা যায়। ওকে, আমরা একটি পদ্ধতি ব্যবহার করব মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। অর্থাৎ এই 121কে আমরা এমনভাবে ভাঙব যেটা গুণ করলে 121 হবে। ওকে, তার মানে 121কে এখন মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, তার মানে 121 = 11 × 11, এটি ছাড়া আর ভাগ করা যায় না। ওকে, আচ্ছা, তাহলে এই 11-এর মৌলিক এখন আমরা জানি জোড়া জোড়া থেকে একটি করে নিতে হয়। আচ্ছা, তাহলে কি প্রতি, আমরা জানি কি প্রতি জোড়া গুণনীয়ক, প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, তার মানেটা কি আমার জোড়ায় আছে মোট একটি, তার মানে একটি জোড়ায় আমি নেব, অর্থাৎ 11। ওকে, এখন অতএব 121 = 11 × 11 = 11, এই একটি পদ্ধতিতে 11-এর যে বর্গমূল সেটি আমরা বের করলাম। এখন আরেকটা পদ্ধতিতে বর্গমূল আমরা বের করব, ঠিক আছে? এখন ভাগ প্রয়োগের সাহায্যে আমরা বর্গমূলটা নির্ণয় করব। তাহলে আমাদের সংখ্যা হচ্ছে 121। আচ্ছা, মনে রাখতে হবে এইটাকে ভাগ প্রয়োগের সাহায্যে বর্গমূল করতে হলে প্রথম জোড়ায় জোড়ায় এরকম দাগ দিতে হয়, জোড়া না থাকলে একটার উপরেও দাগ দেওয়া যায়, সমস্যা নেই। এখন সংখ্যা হচ্ছে যে এই প্রথম জোড়ার ভিতরে কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি 1 বসানো হয় তাহলে 1 বার যাবে। এখন আমাদের নির্দিষ্ট নিয়মে কী করতে হবে, এই জোড়া জোড়া সংখ্যা নামিয়ে দিতে হবে। তার মানে এটা 1-এর ভিতরে 1 যদি বিয়োগ করা যায় 0 হয়, কিন্তু আমাদের 0 দরকার নাই, তাহলে 21, এই 21টা আমরা কি বসিয়ে দেব। দিলে এখানে কি একটি দাগ দেব এবং
এই যে এক আছে এই একের একের ডাবল করে এখানে বসিয়ে দেবো, অর্থাৎ এক দোকানে দুই, এই দুইটা বসিয়ে দেবো। বসিয়ে দিলে কি হয়, এখন এই ফাঁকা এবং এখানে একটি ফাঁকা জায়গা রাখবো। এখন চিন্তা করতে হবে এখানে এমন একটি সংখ্যা বসাতে হবে যেটা এই এর সাথে সেই সংখ্যা দ্বারা এর সাথে গুণ করলে 21 হবে। ওকে, আমি আবার বলি, এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে গুণ করলে 21 হবে, অর্থাৎ এখানে আমি এক বসালাম এবং সেই এক দ্বারা 21-এর সাথে গুণ করলে এখানে 21 হবে, তার মানে আমার অঙ্কটা এটা হয়ে গেল। তাহলে এই যে এখানে এক বসিয়েছিলাম সেই একটা কিন্তু এখানে বসাতে হবে। ওকে, তাহলে আমাদের উত্তর যে 21 এই 11 সেটি বর্গমূল হয়ে গেল, উত্তর হবে এটা। ওকে প্রিয় শিক্ষার্থী, আমাদের দুইটি নিয়মে যে বর্গমূল করার কথা ছিল সেটি হয়ে গেল, অতএব দুইটি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা পরের অঙ্কটি নিয়ে আলোচনা করব। দুই নম্বর অঙ্কটি খেয়াল করো, একটি সৈন্য দলকে 9, 12 ও 20 সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না, সৈন্য দলকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে তা নির্ণয় করো। অর্থাৎ এই সংখ্যাটিকে 9, 12 এবং 20 সংখ্যাগুলোকে যদি লসাগু করা যায়, লসাগু করে তারপরে যেটা জোড়া হবে না সেই সংখ্যাটিকে দ্বারা গুণ করলে সৈন্যদল বর্গাকারে সাজানো যাবে। অর্থাৎ এখন আমাদের কাজ হচ্ছে 9, 12 এবং 20 এর লসাগু করা। দুই নম্বর লিখতে হবে এখন কত, 9, 12 ও 20 এর লসাগু আমরা করব কত, 9, 12, 20। ওকে, তাহলে এর লসাগু করতে গেলে কি হবে, এখানে যদি দুই দ্বারা দেওয়া হয় তাহলে 9ই হয়, 9-এর ভিতরে ভাগ যায় না, এখানে হয় 6, এখানে হয় 10। আবার যদি দুই দ্বারা ভাগ দেওয়া যায় তাহলে হবে হচ্ছে এখানে 9, 9-এর ভিতরে দুই দ্বারা যায় না, এখানে 3, এখানে 5। তাহলে আবার এখন খেয়াল করো যে 3 দ্বারা কিন্তু ভাগ যায়, এখানে 3 দ্বারা যদি ভাগ যায় তাহলে এটা 3, এটা 1, এটা 5। ওকে, এখন অতএব নির্ণয় লসাগু তাহলে গুণ করলে হবে হচ্ছে কত, 100, 2 দুগুণে 4, 3 ছাড়া 12, 5 বারো 60, 60-কে 3 দ্বারা গুণ করলে হয় 180। এখন এত হলো, এবারে আমাদের কাজ হচ্ছে সৈন্য সংখ্যাকে বর্গাকারে সাজাবো। হ্যাঁ, বর্গাকারে হয় সৈন্য দলকে বর্গাকারে সাজালে হয় হচ্ছে 2 × 2 × 3 × 3 × 5, অর্থাৎ এই যে জোড়ায় জোড়ায় আছে আমরা জানি যে জোড়ায় জোড়ায় থেকে একটি জোড়া নিতে হয় আমাদের লসাগু অনুযায়ী। এখানে আমি দেব এখানে 5 জোড়া বিহীন, 5 জোড়া বিহীন, অতএব এই 5 দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে। অতএব বর্গাকারে সাজাতে, বর্গাকারে সাজাতে 2 × 2 × 3 × 3 ×, এই যে এখানে একটি বর্গ জোড়াবিহীন আছে, তার মানে এই এর সাথে যদি আরেকটা 5 গুণ করি তাহলে কি হবে, সেটি বর্গাকারে সাজানো যাবে। ওকে, এখন আমাদের লিখতে হবে কি, অতএব বর্গাকারে সাজাতে হলে 5 দ্বারা গুণ করতে হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 5। বলছেন আমাদের কোন ক্ষুদ্রতম সংখ্যা, এখানে প্রশ্ন খেয়াল করো যে বলছে কোন একটি সৈন্য দলকে 9, 12 এত দ্বারা সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না, সৈন্য দলকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে, অর্থাৎ এই 5 দ্বারা গুণ করলে সংখ্যাটিকে বর্গাকারে সাজানো যাবে, এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করি আমার কন্টেন্টটি ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবা যাতে পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো তোমরা পেয়ে থাকো। ওকে, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।